অফকোর্স আমরা বাঙালি, আমরা বেড়াতে যাওয়ার জন্য পা বাড়িয়েই রাখি, সেটা উইকেন্ড হোক বা লং ট্রিপ, আমরা অলওয়েজ রেডি। অফকোর্স আমরা বাঙালি, বাইরের টেম্পারেচার 23 হোক বা 43, ঘুরতে বেরোলে আমাদের কিছুই খেয়াল থাকে না। অফকোর্স আমরা বাঙালি, শপিং করতে গিয়ে বার্গেনিং করবো না এটা হতেই পারে না। অফকোর্স আমরা বাঙালি, আমাদের হেরিটেজ নিয়ে কোনো কথাই আমরা শুনি না। অফকোর্স আমরা বাঙালি, আমাদের জীবনে রবীন্দ্রনাথ নেই এটা হতেই পারে না। আর এই সব কটা জিনিস পাওয়া যাবে এমন একটি জায়গার নাম হচ্ছে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। একটা উইকেন্ডে সময় বার করে আমি বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে, সঙ্গে ছিল আমার দুই বন্ধু প্রিয়াঙ্কা আর শুভম। হ্যালো, গুড মর্নিং। আজকে কত তারিখ? আজকে 8 তারিখ। 8ই জুন। আমরা সারা রাত লাস্ট এক সপ্তাহ ধরে কাজ করেছি। এই ছেলেটা তো কালকে সারা রাত কাজ করেছে, ভোর 4টে অবধি কাজ করেছে, তারপরেও আমরা ফুল এনার্জি নিয়ে আজকে আমরা শান্তিনিকেতন বেড়াতে যাচ্ছি। সকাল 6:05 ট্রেন, আমরা এখন আমাদের বেলুর থেকে ট্রেন ধরে হাওড়া যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরে। আমরা একটু হাতে সময় নিয়েই হাওড়া পৌঁছেছিলাম। হ্যালো, আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর এইটা আমাদের সিট 73, 74 আর 101। আমাদের অর্ধিতা আছে 101 এ, সে আসেনি, কিন্তু শুভম ওর জায়গাটা পেয়েছে, কারণ শুভমের সিটটা কনফার্ম হয়নি। আর আপাতত এখানেই বসে আছে, যতক্ষণ না ওকে এখান থেকে ওঠানো হচ্ছে ততক্ষণ ও এখানেই বসে থাকবে। তারপর যদি কেউ এসে বলে দাদা উঠুন, তাহলে উঠবে। যাই হোক, আমরা এখনো এসে আরামসে বসে পড়েছি, একটু স্যান্ডউইচ নিয়ে উঠেছি নিউ অমর থেকে, হাওড়ার যে নিউ অমরের স্টলটা আছে ওখান থেকে এখানে খাবো দাবো, তারপরে যাব। এখন বাজে 6:08, আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো, পৌঁছাবে 8:40। 8:40 পৌঁছাবো আমরা বোলপুর স্টেশন, ততক্ষণ একটু ঘুমানোর প্ল্যান আছে আমাদের সবার। যতই ভাবি না কেন ঘুমাবো, কিন্তু ট্রেন চললে পরে আমার একদমই ঘুম আসে না। ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখতে দেখতেই আমার সময় কেটে যায়, দুচোখ ভরে দেখতে থাকি, ভীষণ ভালো লাগে। আমরা সবে বোলপুর স্টেশন পৌঁছালাম, এখন 8:48 বাজে, আর ট্রেন 8 মিনিট লেট, ওখানে ছেড়েও ছিল 3-4 মিনিট লেট। যাই হোক, পৌঁছে গেছি। আচ্ছা, আমরা প্রথমে এখানে এসে যেটা করেছি সেটা হচ্ছে একটা টোটো বুক করে নিয়েছি। দাদারা আমাদের বললেন যে টোটো বুক করে ঘুরে নিলেই বেটার হবে, তো আমরা প্রথম দিকে অনেক দরদাম করলাম, একটু দরদাম করে মোটামুটি 500 রুপিসে দাদা রাজি হলেন আমাদেরকে পুরো শান্তিনিকেতনটাই ঘুরিয়ে দেবেন, দিয়ে আমাদেরকে সোনাঝুরির হাটে আপনি আমাদের ড্রপ করবেন। হ্যাঁ, তো সোনাঝুরির হাটে আমাদের সময় লাগবে অবশ্যই, তো পুরো এখন তো বাজে 9টার মতো, তো আমরা প্রথমে একটু চা খাবো, চা ব্রেকফাস্ট করবো, তারপরে পুরো ব্যাপার শান্তিনিকেতনটা পুরোটা ঘুরে আমরা সোনাঝুরির হাটে গিয়ে ওনাকে ছেড়ে দেবো। হ্যাঁ, আমরা লাঞ্চ খেয়ে শপিং টপিং করে নিজেদের সময় মতো স্টেশনে ফিরে আসবো। একদম একদম, এটাই আমাদের প্ল্যান। এই আমরা বিশ্বভারতী ক্যাম্পাস ঢুকলাম। আচ্ছা,
সুন্দর। আচ্ছা, শেখ হাসিনা মোদি ছিলেন না? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ ভবন, বাংলাদেশ ভবন। আচ্ছা, গাছে কত কাঁঠাল হয়েছে, সাংঘাতিক ব্যাপার তো। বাজারে দেখুন না কি বড় বড় সামনে কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাগছে রে। তারপরে আমরা বিশ্বভারতীর ক্যাম্পাসটা ঘুরে দেখতে লাগলাম। আমাদের যে টোটোর দাদা ছিলেন, উনি বিভিন্ন ভবনের সামনে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলেন এবং আমাদেরকে বলে দিচ্ছিলেন যে কোথায় কোনটা হয়। এই যেমন বললেন, এটা হিন্দি ভবন। আমিও এসেছি, ভেতরে ঢুকেছি, বসেছি, এখন সব বন্ধ করে দিয়েছে। তারপর আমরা এসে পৌঁছালাম তিন পাহাড়ি। এই সেই বিখ্যাত বট গাছ যার তলায় রবীন্দ্রনাথ ঠাকুর বসেছিলেন এবং পরবর্তীকালে বিশ্বভারতী স্থাপন করেছিলেন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর ক্যাম্পাস আমাদের দেশে আর কটা আছে হাতে গোনা যাবে। আমাদের দেখে চোখ জুড়িয়ে গেছিল। আর তারপরেই আমরা এসে পৌঁছালাম সেই তাল গাছের তলায়, যেই তাল গাছ ঘিরেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। হ্যাঁ, এই সেই তাল গাছ। এই মাঠটাই আগে দোল খেলা হতো, এখন কেন হয় না? ওই এখন যে বড় হয়ে যাচ্ছে খেলাটা, ওই যে পাশে সামনে ব্যাগের দোকানগুলো দেখলে, হ্যাঁ, পিছনে মাঠ। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছাতিমতলা। এই জায়গাটাকেই ছাতিমতলা বলে। এখানেই প্রথম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এখানে। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তখনকার যে তালুকদার ছিলেন রায়পুরের ভুবন মোহন সিংহ, তার থেকে 20 একর জমি লিজ নিয়েছিলেন। এই 20 একর জমির জন্য ওনাকে দিতে হতো বার্ষিক 5 টাকা এবং এইখানেই 2টি ছাতিম গাছ ছিল। আমি যখন আগের বারে এসেছিলাম, আগের বার বা তার আগের বার এসেছিলাম, তখন কিন্তু ভেতরে ঢুকতে দিত। এবারেই দেখলাম যে এবারে আর ভেতরে ঢুকতে দিচ্ছে না। তবে কি আর করা যাবে, বিশ্বভারতীর কিছু নিয়ম, আমাদের জন্যই আমাদের এই নিয়মগুলো ফেস করতে হচ্ছে। বিশ্বভারতীর ব্যাপারটা পুরোটাই এখন যারা স্টুডেন্ট শুধু তাদের এই ভেতরে অ্যালাউড, যেটা লজিক্যাল বোঝা যাচ্ছে যে যারা বিশ্বভারতীতে পড়াশোনা করতে আসে তারাই ভেতরে ঢুকেছে, ঢুকবে বা ঢুকছে। দেখার জন্য কিছুটা অংশ খোলা রাখা ছিল আগে, যেটা নেই, ঠিক আছে, তবে আমরা বাইরে থেকেই দেখছি, এখন আর ভেতরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর তারপর টোটো করেই আমরা দেখতে লাগলাম বিভিন্ন ভবন, যেমন কলা ভবন, নাট্যঘর এবং বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেইজের তৈরি করা বিভিন্ন মূর্তি। এটা অমর্ত্য সেনের বাড়ি। উনি এখন যদিও এখানে থাকেন না, আমরা ফাইনালি এক জায়গায় দাঁড়িয়ে চা ঘুগনি খাবো। চা, পাউরুটি, ঘুগনি, আপাতত চা আসছে, শুভম চা নিয়ে এলো, এই যে এখন এবার ঘুগনিটাও আসবে। তো আমাদের এই এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরেই একটা চায়ের দোকান আছে, যেখানে বেসিক্যালি বিশ্বভারতী স্টুডেন্টরাই খায়। আমরা যদি বিশ্বভারতী স্টুডেন্ট নই তবুও আমরা খাচ্ছি এই ঘুমটি দোকানটাতে, আমরা খাচ্ছি। এখানে মাটির উনুনে রান্না হয়, সাথে গ্যাসও আছে। আমরা চা টা খেয়ে আবার বেরোলাম, এখন আমরা যাচ্ছি সুরুল রাজবাড়ি।
আসলে আমরা একটু আর্লি এসে গেছি, এখনো পুরোটা খোলেনি, ওর জন্য দাদা আমাদের আগে শুরুর রাজবাড়ি নিয়ে যাচ্ছেন, তারপরে আরো কয়েকটা জায়গা দেখাবেন। আপনাদের কেমন লাগছে? সুরুল যাওয়ার পথে আমরা এসে পৌঁছালাম সৃজনী শিল্পগ্রামে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। অ্যাডাল্ট 30 rupees এন্ড চাইল্ড ইজ 10 rupees। এখানে একটা সুভেনিয়ার শপও রয়েছে। সামনে একটা সুন্দর বসার জায়গা আছে, এটা মঞ্চ মতো করা আছে, কাকের মাথায় কাকি পটি করে দিয়েছে। দেখ এই ঘরটাকে দেখ, বানিয়েছে ইকো হাট টাইপের না রে। কত কারুকার্য করা, কি সুন্দর আঁকি বুকি। আমরা কিন্তু খুব এনজয় করছি আজকে, রোদ আছে ফাটিয়ে, কিন্তু তাও আমাদের খুব ভালোই লাগছে, ঘুরে বেড়াচ্ছি। এই জায়গাটি পুরো ঘুরে দেখতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এবং হ্যাঁ, এইখানে যে বাজারটা দেখছেন বা হাটটা দেখছেন, এখানে কিন্তু অনেক সস্তা, স্পেশালি আমার কুটির থেকে। ওই দূরে না গানের আওয়াজ আসছে, আমি যাচ্ছি ওদিকে। একবারে ডাকলে নিতাই গৌর বলে, নিতাই না গৌর ওই একবারে ডাকলে নিতাই গৌর বলে, নিতাই না গৌর নিতাই প্রেমে দাতা।
গান শুনে তারপর আমরা এখান থেকে বেরিয়ে রওনা হলাম সুরুলের দিকে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি সুরুল জমিদার বাড়ি, তারপরে বাকিটা আবার ঘুরবো। এদিকটা করে আসছি, নইলে ওদিকটা ফিরতে লেট হয়ে যাবে। তারপরে আবার সোনাঝুরি হাটেও যাবো, শিল্পগ্রাম থেকে আমরা অনেক শপিং করেছি। আমি করিনি, ও করেছে। হ্যাঁ, আমরা সোনাঝুরি, আমি আর শুভম জমিয়ে রাখছি সোনাঝুরি হাট থেকে গিয়ে করবো। এসে পৌঁছালাম সুরুল জমিদার বাড়ি। ইতিহাস বলছে 1800 শতাব্দীর প্রথম দিকে ভরতচন্দ্র সরকার বলে একজন ব্যবসায়ী প্রথম সুরুলে এসে বসতি স্থাপন। পরবর্তীকালে ওনার পৌত্র শ্রীনিবাস সরকার এই রাজবাড়ি স্থাপন করে। ব্যবসায়ী মানুষ শ্রীনিবাস সরকার ইংরেজদের কাছে জাহাজের পাল বিক্রি করে প্রচুর ধনসম্পত্তি অর্জন করেছিলেন। পরবর্তীকালে শান্তিনিকেতন এবং বিশ্বভারতী স্থাপনে এই সরকার পরিবারের দান কিন্তু অতুলনীয়। এই বাড়ির দুর্গাপুজো পশ্চিমবঙ্গের বনেদি বাড়ির দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম। হাতে 1 ঘন্টা সময় নিয়ে আসুন, ঘুরে দেখুন, খুব ভালো লাগবে এখানে। আমরাও খানিকক্ষণ পর বেরিয়ে পড়লাম। এবার আমাদের উদ্দেশ্য আমার কুটির যাওয়া। যত বেলা বাড়ছিল গরম কিন্তু তত বাড়ছিল, আর সেই গরম নিয়েই আমরা চলেছিলাম আমার কুটিরের দিকে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমার কুটির যাওয়ার রাস্তায় কিন্তু প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট আছে, খুব যেখানে খুব ভালো মানের খাবার পাওয়া যায়। লাল মাটির পথ ধরে আমরাও এসে পৌঁছে গেলাম আমার কুটিরে। আমার কুটিরের পাশ দিয়েই যে মাটির রাস্তাটা নেমে গেছে, এই পথ ধরেই কিন্তু চলে যাওয়া যায় কোপাই নদীর তীরে। আমাদের মনে হয়েছিল যে এখানে যদি একটা ঘাট বানানো থাকতো তাহলে বোধহয় একটু জল অবধি নামতে পারতাম। সেই উপায় আর নেই, তাই আমরা অগত্যা উপরে উঠে এলাম। আমরা এই আমার কুটির থেকে বেরোলাম, ভেতরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউড নয়, তাই আমরা ভেতরে কিছু করতে পারিনি, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি। যেটা আমার ব্যক্তিগত পুরোপুরি মতামত সেটা হচ্ছে এখানে কিন্তু এক্সেসিভ দাম বেশি, মানে যে জিনিসটা বাইরে 250-300 সেখানে এটা কিন্তু 1000, মানে দামটা ভয়ানকভাবে বাড়ানো এখানে।
যায় আমরা ওই জন্য ওখান থেকে বিশেষ কিছু কিনিনি, বিশেষ মানে কিছুই কিনিনি। আমরা তো সোনাঝুরি হাটে যাব, সেখান থেকেই ম্যাক্সিমামটা কেনাকাটা চেষ্টা করছি আমরা, ওটাই মাথায় প্ল্যান আছে। মানে এটা একটা নাম করা জায়গা যেখানে সবাই আসছে, সেখানে এতটা দাম বাড়ানো সাধারণ মধ্যবিত্তদের কাছে সত্যি কথা বলতে আমরা কেনার আগে 100 বার ভাববো। তারপরে আমরা চলেছিলাম লাঞ্চ করব বলে। এখানে ইকো পার্কেটায় আসবো আমরা, অমরকুটের ইকো পার্কেটায় আসবো। কেন? আমার সাথে একটা খারাপ জিনিসই হলো, আমি টোটোয় উঠে আসলে আমাদের যে টোটো দাদা ছিলেন উনি আমাদের সাথে এত সমস্যা ক্রিয়েট করছিলেন যে কোথাও নামবেন না, কোথাও দাঁড়াবেন না, বেশিক্ষণ থাকা যাবে না, ছবি বেশিক্ষণ তুলবেন না, আপনারা বেশি ভিডিও করছেন, এই যে কন্টিনিউয়াস একটা কথোপকথন হতে চলেছিল তার মাঝখানে আমি আমার পার্সটা কোথায় ফেলে দিয়েছি সেটা আমি আর জানি না। খানিকক্ষণ পার্সটা খোঁজাখুঁজির পরে আমরা রাঙাবিতানে খেতে ঢুকলাম। সেদিন দুপুরে আমরা খুব তৃপ্তি ভরে রাঙাবিতানে লাঞ্চ করেছিলাম। খুব সুন্দরভাবে ডেকোরেট করে আমাদের থালিগুলো ওনারা সার্ভ করেছিলেন। আমাদের ছিল ফিশ থালি আর চিকেন থালি। খাবারটা ভালো তো? খাবারটা সত্যি খুব ভালো, খুব মানে খুবই ভালো। আমরা এই রাঙাবিথান থেকে খেয়ে এখন বেরোচ্ছি, খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপর বেরোলাম। ফ্রেশ হয়ে মানে মুখে ঢুকে জল টল দিয়ে আর কি। খুব গরম আজকে এখানে, তবে ঘাম হচ্ছে না, এই যা একটা সুবিধা। বেরিয়ে এখন সোজা যাব হচ্ছে, ফার্স্ট যাব হচ্ছে সোনাঝুরি খেয়ে তারপরে আমাদের স্টেশনে যাওয়ার কথা। স্টেশনে যাব কারণ আমাদের ট্রেন আছে আবার 6:18 গণদেবতা। তো প্রিয়াঙ্কা আর শুভম গেছে পেমেন্ট করতে, আমি সেই সুযোগে ওনাদের পারমিশন নিয়ে একটু ভেতরটা দেখাচ্ছি। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই প্রপার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি এখানে আসলে মানে শান্তিনিকেতনে আসলে এখানেই থাকে। তারপর আমরা একটা টোটো ধরে সোনাঝুরির দিকে রওনা দিলাম। আমরা পৌঁছে দেখি তখন রম রমিয়ে হাট শুরু হয়ে গেছে। বাংলার কটেজ ইন্ডাস্ট্রি তার ভরপুর সম্ভার খুলে বসেছে এবং পুরো দমে বেচা কেনা চলছে। এই সোনাঝুরির হাটে এসে আমাদের এমন অবস্থা হয়েছে গরমে যে আমরা এখানে দাঁড়িয়েই আমি ওনার থেকে হাওয়া খাচ্ছি। ভয়ানক গরম আর ভয়ানক ঘাম হচ্ছে, তার সঙ্গে খাচ্ছি আম পোড়ার শরবত, সেটা খেতেই দাঁড়িয়েছি বেসিক্যালি। তারপর আমরা আবার শপিং এ মনোনিবেশ করলাম। আচ্ছা, আমরা শপিং করে খুব ক্লান্ত, সবার শপিং হয়ে গেছে, আমার এখনো শপিং হয়নি, আমি শপিং করব। হঠাৎ বৃষ্টি নেমে যাওয়াতে আমাদের শপিং এ একটু স্থগিত পড়েছে, স্থগিত না পজ পড়েছে বেসিক্যালি। তো যাই হোক, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, লোকজন সব যারা হাটে ঘুরেছিল সব প্লাস্টিক চাপা দিয়ে দিয়েছে, আর আমরা একটা তাড়াহুড়ো করে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। ঢুকে এখানে জিজ্ঞেস করলাম কী পাওয়া যাবে, কফি বা কিছু, বললো না এখন লাঞ্চ টাইম, এখানে এখন কফি টফি হবে না, তাই হবে
কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা কিছু হবে বললো, মশলা কোল্ড ড্রিঙ্কস বললো হ্যাঁ হবে, আমি তারও দাও মশলা কোল্ড ড্রিঙ্কস। তো প্রিয়াঙ্কা বললো আমি একটা ব্লু লেগুন খাবো, তো ওকেও একটা ব্লু লেগুন দেওয়া হয়েছে। সবাই গিয়ে ব্লু লেগুন, আর আমরা দুই জগাইয়ার মাথায় মশলা কোল্ড ড্রিঙ্কস খাবো, একটা ব্লু বেগুন এটা নাকি ব্লু বেগুন, এটা কোনো অ্যাঙ্গেলে ব্লু নাকি অয়েলি কালার ব্লু বেগুন। প্রিয়াঙ্কার এটা হচ্ছে ব্লু লেগুন, তোমারটা হচ্ছে ব্লু বেগুন, হ্যাঁ আমারটা নাকি ব্লু বেগুন। বৃষ্টি খানিক থামার পরে আমাদের বাকি শপিংটা কমপ্লিট করতে আমরা আবার বেরিয়ে পড়লাম। কেউ বলবে এখানে একটু আগে বৃষ্টি হয়ে গেল মুষলধারে। সময় হয়ে এসেছে এবার আমাদের সোনাঝুরিকে বিদায় জানাতে হবে। কিছু বলার মতন এনার্জিতে আর নেই, খুব ঘুরেছি, খুব এনজয় করেছি, খুব খেয়েছি, এবার বাড়ি প্রচুর খেয়েছি, হ্যাঁ আর লিকুইড তো এত খেয়েছি মানে কী বলবো, কোল্ড ড্রিঙ্ক, জল, ব্লু লাগুন, মশালা, থামস আপ, আম পোড়া, শরবত, কিছু বাদ যায়নি। ও মাজা, মজা। এবার স্টেশনে স্টেশনে ঢোকার পরে আই থিঙ্ক কফি হওয়া উচিত, নাহলে আর আমাদের চোখটা খুলে রাখতে পারছি না আজকে আমরা। যে পথ দিয়ে আমরা এসেছিলাম আবার সেই পথ দিয়েই আমরা ফিরে চললাম বোলপুর স্টেশনের দিকে। আমরা সোনাঝুরি থেকে বোলপুর এসেছিলাম যে টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল 100 টাকা। আমাদের শান্তিনিকেতন বেড়ানোর গল্প আজ এখানেই শেষ হল। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন পর্বে নতুন জায়গায়, সঙ্গে থাকবেন। টাটা।